হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সকালে বা বিকালের নাস্তায় চায়ের সাথে কিন্তু সল্টেড বিস্কুটের কোনো জুড়ি নেই। আজ তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে সল্টেড বিস্কুট বা নোনতা বিস্কুটের রেসিপি। ঝটপট ঘরেই 15 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই বিস্কুটের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি হাফ কাপ পরিমাণ ভেজিটেবল শর্টেনিং নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডালডাটাও ব্যবহার করতে পারবেন বা বাটারও ব্যবহার করা যাবে। তো এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে এটাকে আমি ভালো মতো একটা স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। তারপরে যোগ করে দিব এখানে 2 টেবিল চামচের মতো পাউডার সুগার বা আইসিং সুগার, সাথে যোগ করে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হচ্ছে লবণ, এবং 1/2 টিস্পুন কালো জিরে, এবং 1/2 টিস্পুনের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এটাকে আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি সরাসরি এটা হাত দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি মিশ্রণটিকে। এরপরে আমি এখানে যোগ করে দেব 1 কাপ আটা অথবা ময়দা। আপনারা এখানে দুটোই ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো এটাকে আমি ভালো করে একটু মথে নিচ্ছি ঠিক এইভাবে। এই পর্যায়ে আমি এখন মিশিয়ে দিব এটার সাথে 1 টেবিল চামচ ঠান্ডা দুধ। এটাকে দিয়ে আমি ভালো করে এটাকে একটু মথে একটা ডোয়ের আকারে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। তো দেখুন ঠিক এইভাবে মথে নিয়েছি। এই যে আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে, এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি সরাসরি একটা বেলনি দিয়ে এটাকে আমি শেপ দিয়ে নিব বিস্কুটের। নোনতা বিস্কুটের কিন্তু অনেক ধরনের শেপ দেওয়া যায়। তো আমি আজকে দু ধরনের শেপ করে দেখাবো। প্রথমে ভেবে চ্যাপটা করে আলতো করে এভাবে একটু আমাদেরকে বেলে নিতে হবে, খুব জোরে বেলা যাবে না। আর চারিদিকে যদি এভাবে ফেটে ফেটে যায়, আর নোনতা বিস্কুটের বৈশিষ্ট্যই কিন্তু এভাবে একটু ফেটে যাবে ডোটা, তাতে এটা টেনশনের কিছু নেই। তো এখানে আমাদের এটা বেলা হয়ে গেছে। এখন আমি 2টা কুকি কাটার দিয়ে আমি এটাকে কেটে নিব। তার আগে 1টা কাঁটা চামচ দিয়ে আমি এখানে ফুটো ফুটো করে নিচ্ছি। সল্টেড বিস্কুট আপনি দেখবেন এখানে এরকম কিন্তু ফুটো ফুটো একটা দাগ থাকে। তো এখন আমি এটাকে গোল শেপ করে কেটে নিচ্ছি, আর একটা স্টার শেপ করে আমি কেটে নিব। আপনারা চাইলে এখানে 4 কোণাও করে নিতে পারবেন। সল্টেড বিস্কুট কিন্তু অনেক ধরনের শেপেই হয়। তো আমি এভাবে স্টার এবং এই গোল শেপ করে আমি এটাকে কেটে নিয়েছি। এখন চারিপাশ থেকে এক্সট্রা যে ডোটা সেটা সরিয়ে নিয়ে একটা চাকু দিয়ে আমি এভাবে এগুলোকে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর শেপ হয়ে গেছে। তো এখন আমি এইভাবে সবগুলো তৈরি করে নিব। আর লাস্টে যে আমাদের বেঁচে যাওয়া যে ডোটা থাকবে সেটা দিয়েও আমি তৈরি করে নিব। আর একটা বেকিং ট্রের ভিতরে আমি কিন্তু একটা 5 মিনিট পেপার বিছিয়ে এই বিস্কুটগুলোকে সাজিয়ে নিয়েছি বেক করার জন্য। আপনারা চাইলে এটা চুলোতেও তৈরি করতে পারবেন। তো এইভাবে আমি সবগুলো সল্টেড বিস্কুট কিন্তু শেপ দিয়ে নিলাম। এখন আমাদের সবগুলো তৈরি হয়ে গেলে এই বিস্কুটগুলোকে আমি ওভেনে বেক করে নিব। ঠিক 180 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে আমাকে বেক করতে হবে 15 মিনিট। আপনারা চাইলে 20 মিনিটও করতে পারেন কালারটা আরও ভালো আসার জন্য, তবে 15 মিনিটই এনাফ। এই যে দেখুন 15 মিনিট পরে কিন্তু আমাদের বিস্কুটগুলো একদম রেডি হয়ে গেছে। এগুলোকে ঠান্ডা করে আমি পরিবেশন করছি। তো দেখে নিলেন বন্ধুরা আমি কত সহজে এই সল্টেড বিস্কুটটি ঘরেই তৈরি করে দেখালাম, একদম বেকারি স্টাইলে। যেমন মুচমুচে আর কালারটাও কত সুন্দর। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করতে ভুল করবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।